আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা যারা তুলারাম কলেজে পড়াশোনা করতে চাও বা একাদশ শ্রেণীতে যারা ভর্তি হতে চাচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা। সো সব কিছুই তোমাদেরকে বিস্তারিত জানাবো, তার আগে আমি আমার পরিচয়টা দিতে চাই। আমি হচ্ছে মেহেদি হাসান মাইনুল, তুলারাম কলেজে একসময় পড়াশোনা করেছি, 2020-21 ব্যাচের স্টুডেন্ট ছিলাম, বাট এখন আমি বলা যায় অনার্স ফার্স্ট ইয়ারে স্টুডেন্ট। সো অনার্স ফার্স্ট ইয়ারে দেখা গেছে যে এখনও ভর্তি হওয়া হয়নি, বিকজ অ্যাডমিশন চলছে, অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছি। সো কিছুদিন পরে তোমাদেরকে হয়তো বলতে পারবো যে আমি এই কলেজের বা এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। সো এখন যেহেতু ভর্তি হয় নাই, বাট অনার্স ফার্স্ট ইয়ার রানিং হবে এই বছর, সো এই জন্য তোমাদেরকে বললাম এটা। যারা বিশেষ করে এই বছরে এসএসসি পরীক্ষা দিয়ে শেষ করেছো, সো তোমাদের অনেকের ইচ্ছা আছে যে তুলারাম কলেজে পড়াশোনা করবা। সো যে যেখান থেকেই ভিডিওটা দেখতেছো, তোমাদের আশা করি ভিডিওটা পুরোপুরি দেখলে হয়তো বা কিছু বিষয় তোমরা জানতে পারবা। অ্যান্ড তুলারাম কলেজ সম্পর্কে কিন্তু আমার বিশাল বিশাল অনেকগুলো ভিডিও আছে, তো সেগুলো তোমরা দেখে নিলে হয়তো বা আরও অনেক বিষয় তোমরা জানতে পারবা। প্রথমত তোমাদের তুলারাম কলেজ যারা পড়তে চাও, কারা কারা পড়তে পারবা, কারা এখানে পড়লে ভালো হবে এবং কারা না পড়লে ভালো হবে, বা তুলারাম কলেজের স্টুডেন্ট হওয়ার জন্য কী কী যোগ্যতা রাখতে হবে এবং এই কলেজের বৈশিষ্ট্যগুলো কী, গুলো আমি তোমাদেরকে জানাবো। তো ফার্স্টে আমি তোমাদেরকে বলতে চাই, তুলারাম কলেজটা হচ্ছে নারায়ণগঞ্জের চাষারায় অবস্থিত, ইকবাল রোড একটু সামনে গেলে তুলারাম কলেজ। যারা চিনো না এবং যারা ওই এলাকার আছো তারা তো অবশ্যই চিনো। তো তুলারাম কলেজ হচ্ছে একটা গভর্নমেন্ট কলেজ, সরকারি কলেজ। এই কলেজে পড়াশোনা করতে হলে তোমাকে গভর্নমেন্ট কলেজগুলোর যে যোগ্যতা লাগে সেই যোগ্যতাটাই তোমাদের লাগবে, অর্থাৎ আবেদন করতে পারবা তোমরা ইজিলি, বাট তোমাদের চান্স পেতে হলে মোটামুটি একটা কম্পিটিশন থাকবে। বিকজ তোমাদের এখানে এখন বর্তমানে তোমরা জানো প্রত্যেকটা বছর যেই পরিমাণ এ প্লাস বাড়তেছে, যেই পরিমাণ পাশের হার বাড়তেছে, সেই অনুযায়ী কিন্তু কলেজে স্টুডেন্টদের যেই চান্স পাওয়ার সম্ভাবনাটা ওইটাও কিন্তু পয়েন্ট অনুযায়ী বাড়তেছে। সো আমি তোমাদেরকে একটা বেসিক ধারণা দিব এই নিয়ে, মানে তুলারাম কলেজে কত পয়েন্ট লাগে এই নিয়ে আমার একটা আলাদা একটা ভিডিও আছে, বাট আমি তোমাদেরকে এই ভিডিওতে আপডেট কিছু বলতে চাই। আপডেটটা হচ্ছে এইটা যে আমি একসময় বলতাম যে মোটামুটি কম পয়েন্ট নিয়েও তুলারাম কলেজে চান্স পাওয়া যায়, বাট বর্তমানে এই বছর থেকে দেখবা তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা কম থাকবে, মানে যাদের পয়েন্ট যত বেশি তাদের চান্স পাওয়ার বেশি সম্ভাবনা থাকবে। এর কারণটা আমি তোমাদেরকে ছোট্ট করে বর্ণনা করব, সেটা হচ্ছে দেখো আমরা যখন পড়াশোনা করেছি, বিশেষ করে আমি যদি আমার কথা বলি, আমি এসএসসিতে 4 পয়েন্ট নিয়ে আমি কিন্তু চান্স পেয়েছি, বাট এখন আমি কিন্তু কমার্সের স্টুডেন্ট, সো কমার্সে 4 পয়েন্ট নিয়ে চান্স পেয়েছি 2020-21, মানে 2020 সালে। এখন যারা ভর্তি হবে তাদের কিন্তু কমার্সে 4 পয়েন্ট হলেও চলবে না, 4 পয়েন্টেরও বেশি থাকলে তাদের ভালো হবে, মানে 4 পয়েন্ট থাকলে যে চান্স পাবে সেটা কনফার্ম বলা যাবে না। কারণ 2022 সাল গেল, 22 সালেও আমি অনেক স্টুডেন্ট দেখেছি 4 পয়েন্টের উপরে নিয়েও কমার্স থেকে চান্স পায় নাই, এমন অনেক স্টুডেন্ট ছিল। সো কারণ তার কারণ হচ্ছে এখন সবার পয়েন্ট বেশি, আর দ্বিতীয়ত প্রচুর স্টুডেন্ট এই কলেজের দিকে মোটামুটি এখন ভর্তি হওয়ার ইচ্ছা থাকে, সো কম্পিটিশন বেড়ে গেছে। সো আমি বলবো তোমরা আবেদন করতে পারো, যেহেতু তোমাদের কোনো সমস্যা নাই, 5টা কলেজে 6টা কলেজে 10টা কলেজে আবেদন করতে পারবা, যে কোনো একটা কলেজ চলে আসবে, তুলারাম কলেজ আসুক আর না আসুক। সো যদি তোমার ইচ্ছা থাকে তুলারাম কলেজে ভর্তি হবা, দেন তুমি ফার্স্টে তুলারাম কলেজ রাখতে পারো। এখানে একটা কথা হচ্ছে তোমরা কত পয়েন্ট হলে রাখবা, আমি বলবো তোমাদের পয়েন্ট যদি 4 পয়েন্টের উপরে থাকে তাহলে তোমরা সবাই রাখবা, যদি সায়েন্সের হয়ে থাকো তাহলে তোমাদের 4.80-র উপরে যাদের আছে, 4.50-র উপরে যাদের আছে তাদেরকে বলবো এই কলেজ চয়েস দিও। এখন অনেকে বলবা ভাইয়া ভর্তির যোগ্যতা মানে আবেদন যোগ্যতা তো অনেক কম পয়েন্ট দেওয়া, তাহলে আপনি এত কেন বেশি বলতেছেন? দেখো আবেদন যোগ্যতা একটা বিষয় একটা জিনিস, আরেকটা হচ্ছে চান্স পাওয়ার বিষয়টা আরেকটা জিনিস। আবেদন যোগ্যতা তোমাদের অল্প পয়েন্ট হলেই তুমি আবেদন করতে পারবা, বাট আবেদন করবে ধরো কমার্সে ধরলাম স্টুডেন্ট নেয় হচ্ছে তারা 1500 স্টুডেন্ট, সো আবেদন করবে 3000 স্টুডেন্ট, সো 1500 স্টুডেন্ট নেওয়ার পর কিন্তু বাকিগুলোকে কিন্তু আর নিবে না। সো তোমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আবেদন হিউজ পরিমাণ স্টুডেন্ট কিন্তু আবেদন করবে, সেখান থেকে তারা ভালো যেই পয়েন্টের স্টুডেন্টরা আবেদন করেছে তাদেরকেই নিবে, কখনো কিন্তু এ প্লাসের স্টুডেন্টকে বসায় তোমার মতো 4.3 পয়েন্টের স্টুডেন্টকে নিবে না, তোমার যদি এ প্লাস থাকে তাহলে তোমাকেই নিবে। সো এইভাবে আসলে নেওয়া হবে বিষয়টা। সো আমি যেভাবে বলেছি আশা করি তোমাদের বুঝার কথা যে আমি কী বলতে চাচ্ছি, তোমার পয়েন্ট যদি 4.80-র উপরে থাকে বা 4.50-র উপরে থাকে তুমি সায়েন্স থেকে আবেদন করবা, মানে ফার্স্ট চয়েসে তুলারাম রাখতে পারো। অ্যান্ড যারা কমার্সের এমন আসতে আছো তারা 4 পয়েন্টের উপরে হলে রেখো, 4 পয়েন্টের নিচে হলে আমি আমি নিজের সবাই পার্সোনালি আমি না করবো আর কি, এখন আমার উপর ডিপেন্ড করে তোমার ডিসিশন নেওয়ার দরকার নেই, তোমার ডিসিশন তুমি নিবা, বাট আমি আমি যদি আমাকে ডিরেক্ট পার্সোনালি কেউ জিজ্ঞেস করো আমি বলবো 4 পয়েন্টের নিচে হলে তেমন একটা দরকার নেই। তারপরও আসলে তোমাদের রেজাল্ট অনুযায়ী বিষয়টা ডিপেন্ড করে, কারণ এখন এই বছর যেহেতু রেজাল্ট দেয়নি, যখন রেজাল্টটা দেওয়া যাবে মানে এসএসসি রেজাল্ট তোমাদের যখন দিবে তখন বোঝা যাবে যে আসলে এই বছর রেজাল্টটা কেমন হয়েছে স্টুডেন্টদের,
ওই অনুযায়ী তোমাদের ট্রান্সফার যেই বিষয়টা ওইটা শো করবে। সো যাই হোক, এই হলো তোমাদের ট্রান্সফার বিষয়টা আমি ক্লিয়ার করলাম। ওকে, এখন আমি তোমাদেরকে বলবো যে এই কলেজের টুকটাক বৈশিষ্ট্য একদম শর্টকাটে বলতে চাচ্ছি। বৈশিষ্ট্য বলতে, যেহেতু গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট কলেজের ব্যাপারে তোমরা জানোই যে আসলে গভর্নমেন্ট কলেজ এমন একটা জিনিস যেটা তোমাকে ধরায় বান্ধায় পড়াবে না, তোমার নিজের নিজের ইচ্ছায় পড়তে হবে। আমি যদি এক কথায় বলতে চাই যে ক্লাসে তোমাকে পড়া দিবে, তোমার থেকে পড়া নিবে, তোমাকে মাইক দিবে, তুমি উপস্থিত হলে তোমাকে পিটাবে, এইসব বিষয় এখানে নাই। যেহেতু এটা গভর্নমেন্ট কলেজ, সো তোমার কিছুটা হলে তুমি স্বাধীনতা পাবা। তো যেহেতু স্বাধীনতা পাচ্ছ, এই বিষয়ে তোমাকে খেয়াল রাখতে হবে যে আমি যদি এই কলেজে ভর্তি হই, আমার নিজ দায়িত্বে রেজাল্ট করা লাগবে। আমাকে কেউ যে স্কুলে যেমন অনেক চাপ দিয়ে তোমাকে পড়াশোনা করায়, ওইরকম কিন্তু কলেজে, এই কলেজে করাবে না, যেহেতু এটা সরকারি কলেজ। সবগুলো সরকারি কলেজের বৈশিষ্ট্য কিন্তু এমনটাই হয়, কারণ এত স্টুডেন্ট সেখানে তোমাকে কেয়ার করবে কিভাবে? আর কলেজে যেহেতু উপস্থিত সংখ্যাটা একটু কম থাকে, যেহেতু সরকারি কলেজ সবাই পার্ট টাইম অন্য অন্য কিছু অনেকে করে, সেই জন্য দেখা যায় একটু একটু সমস্যা হয়। তো এই বিষয়টাও তোমরা খেয়াল রাখবা যে সরকারি কলেজ যেহেতু একটু চাপ কম, এটা একটা বৈশিষ্ট্য। আর ভালো দিকগুলো বলতে, যেহেতু সরকারি কলেজ তুমি বৃত্তি নিতে পারবা, এখান থেকে উপবৃত্তি পেতে পারো আবেদন করে। এখানে তুমি বিভিন্ন প্রতিযোগিতায় নামতে পারো, মানে তুমি বিতর্ক, তুমি খেলাধুলা, তুমি বিএনসিসি, তুমি স্কাউট, তুমি যেটা পছন্দ করো, যে লাইনে তুমি যেতে চাও সেই লাইনে তুমি এই কলেজ থেকে যেতে পারবে। কারণ এই কলেজে অনেক এক্সট্রা অর্ডিনারি যেই বিষয়গুলো আছে ওইগুলো আছে, তুমি সবগুলো বিষয়ে অংশগ্রহণ করতে পারো এবং নিজের যেই ভিতরে যে মেধাটা আছে ওইটাকে তুমি প্রকাশ করতে পারো এই কলেজের মাধ্যমে। বিকজ তোমার যদি এমন হয় যে তুমি বিতর্ক খুব ভালো পারো, বাট তোমার এমন কোনো জায়গা নাই যে তুমি শো করবা, তুমি ওইরকম একটা প্লেস পাচ্ছ না বা ওইরকম একটা জায়গা পাচ্ছ না যে তুমি তোমার এই যে বিতর্ক প্রতিযোগিতার মেধাটা আছে বা তুমি যদি এই যে জিনিসটা পারো এটা তুমি শো করতে পারতেছ না, সো কলেজে আসলে তুমি শো করতে পারবা। কেন, এইসব কলেজে অনেক প্রতিযোগিতা হয় এবং পুরোপুরি যে শুধুমাত্র কলেজের উপর ভিত্তি করে তাও না, আন্তঃজেলা বা জেলা পর্যায়েও তুমি যে তুমি তোমার মেধাটাকে বিকাশ করতে পারবা। সো যাদের এই ধরনের এক্সট্রা অর্ডিনারি কিছু আছে তারা এইসব কলেজে ভর্তি হলে ভালো, কারণ প্রাইভেট কলেজে এইসব সুযোগ থাকে না। নর্মাল যে প্রাইভেট কলেজগুলো আছে ওইগুলোর মধ্যে এইসব সুযোগ থাকে না, তাদের নিজস্ব খেলাধুলা থাকে। বাট আমাদের যে কলেজ সরকারি কলেজ সেগুলো কিন্তু আন্তঃপর্যায়ে খেলা হয়, জেলা পর্যায়ে খেলা হয়, সো এই জন্য তোমরা ওইখানে ভর্তি হতে পারো, এইসব ফ্যাসিলিটিস আছে। তাছাড়া দেখা গেছে সরকারি কলেজ তুমি বেতন দেওয়া লাগবে না, তোমার পরীক্ষা ফি দেওয়া লাগবে না, তুমি খুব আরামে পড়তে পারবা। তাছাড়া যারা কলেজের আশেপাশে আছো তাদের জন্য কাছে হবে এবং যারা একটু দূর দূরান্তে আসো তারা বাসের সুবিধা পাবা। মোটামুটি কলেজের দুইটা বাস আছে, সো তোমরা বাসে করে আসতে পারবা, যেতে পারবা। তবে যারা দেশগ্রামের থেকে আসবা, গ্রাম থেকে, তাদের জন্য কিন্তু এমন না যে বাস দিয়ে গ্রামে দিয়ে আসবে, ওইটা কিন্তু না। সো যারা গ্রামের থেকে আসো তাদের কিন্তু হোস্টেলের ব্যবস্থা আছে, বাট এখানে খেয়াল রাখবা ছেলেদের কিন্তু হোস্টেল নাই। ছেলেদের যদি কেউ ভর্তি হতে চাও তাহলে তোমরা মেস ভাড়া করে নিতে হবে বা কোথাও থাকতে হবে আত্মীয় স্বজনের বাসা। বাট যারা মেয়েরা আছো তাহলে তোমরা ছেলে হোস্টেল নিতে পারো, হোস্টেলের ব্যবস্থা আছে। সো এই হচ্ছে তোমাদের ফ্যাসিলিটিস, আর অসুবিধাটা তো আমি বললাম। সো এই হচ্ছে তোমাদের সুবিধা অসুবিধার ব্যাপারটা বললাম। এখন তোমরা কারা ভর্তি হবা, কারা ভর্তি হবা না, এই বিষয়টা একটা জিনিস আমি বলবো, যাদের পড়াশোনার খরচ চালানোটা একটু সমস্যা বা অনেক বেশি টাকা নাই বা পড়াশোনার খরচ চালানোটা একটু সমস্যা, তাদেরকে এই কলেজ ভালো হবে। পয়েন্ট ভালো থাকলে এসএসসি তোমরা এই কলেজে ভালোভাবে পড়াশোনা করতে পারো, কারণ এই কলেজে তোমাদের বেতন টেতন লাগবে না, সেই অনুযায়ী ভর্তিটাও কম, তোমরা সহজেই ভর্তি হয়ে তোমরা সহজেই পড়াশোনা করে দুইটা বছর এখান থেকে কাটাই দিতে পারবে। অ্যান্ড যারা চাও যে নিজের ইচ্ছায় যারা পড়াশোনা করতে পারো, যাদের নিজের আগ্রহ আছে তারা পড়তে পারো এই সব কলেজে। কারণ তোমরা দেখো সরকারি কলেজের সার্টিফিকেটের দামটা কিন্তু বেশি, সো সেই অনুযায়ী তোমরা সরকারি কলেজে অনুযায়ী তুলারাম কলেজটা মানে চয়েস করে নিতে পারো, এইটা হচ্ছে তোমাদেরকে আমি বলবো। আরও কিছু বিষয় আমি তোমাদেরকে বলি, যেটা দেখো তোমাদের ওই যেটা বললাম, যাদের মনে করো যে মেধা বিকাশ করতে চাও তারা এই কলেজে আসতে পারো, এবং তোমাদের যাদের ইচ্ছা আছে যে না আমি একটা কলেজে পড়বো যে কলেজের ক্যাম্পাস থাকবে, বড় ক্যাম্পাস এবং মাঠ থাকবে, সুন্দর গ্রাউন্ড থাকবে, ঠিক আছে, কলেজ বাস থাকবে, কলেজটা দেখতে সুন্দর, যাদের একটা ইচ্ছা থাকে না, যারা স্কুলে পড়াশোনা করে তাদের কিন্তু অনেকের একটা ইচ্ছা থাকে যে আমি একটা সুন্দর কলেজে পড়াশোনা করবো। সো সেই জিনিসটা তোমরা এই কলেজের মাধ্যমে পূরণ করতে পারো, বিকজ এই কলেজের ক্যাম্পাস গুলো খুব বড় এবং আমার অনেকগুলো ব্লগ আছে, তোমরা ওইগুলো চলে দেখে নিতে পারো। ক্যাম্পাসটা কিন্তু বড়, মাঠ আছে বড়, তারপর তোমরা কলেজ বাস সুবিধা পাচ্ছ, কলেজে ল্যাব আছে, কলেজে হচ্ছে তোমাদের লাইব্রেরি রুম আছে, কলেজে খেলাঘর আছে, ইত্যাদি বিষয়গুলো তোমরা কিন্তু পাবা। সো এই জিনিসগুলো তাদের ইচ্ছা, যাদের ইচ্ছা তারা তুলারাম কলেজকে চয়েস করে নিতে পারো। অ্যান্ড নারায়ণগঞ্জের মধ্যে যদি বলি আমি তোমাদের টপ
गवर्नमेंट কলেজগুলোর মধ্যে কিন্তু এই একটা কলেজ যেটা ডিমান্ড বেশি এন্ড সুন্দর এন্ড নারায়ণগঞ্জের মধ্যে বেস্ট কলেজ সো এটা আমি তোমাদেরকে বলবো সো তোমরা যারা ভর্তি হতে চাও ভর্তি হতে পারো সো আর অনেক বিষয়গুলো তোমরা তোমাদের সাথে বিবেচনা করে নিবা আমি আমার যতটুকু মনে করেছি বা যতটুকু আমার মনে ছিল ততটুকু আমি তোমাদেরকে বলার চেষ্টা করেছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আমি তোমাদেরকে লাস্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমরা যদি তারপরও তুলারাম কলেজের বিষয়ে কোনো কিছু জানতে চাও বা কোনো কিছু জানা না থাকে বা বুঝতে চাও আমি কিন্তু চেয়েছি যে ভিডিওর মাধ্যমে সব কিছু জানানোর বাট হয়তো বা সব কিছু ক্লিয়ার করা যাবে না একটা ভিডিওতে আসলে একটা কলেজকে তুলে ধরা সম্ভব না এত বছরের একটা কলেজ এই কলেজকে আমি কিন্তু চাইলেই সব কিছু তুলে ধরতে পারবো না এক ভিডিওতে তো আমার আরও অনেক ভিডিও আছে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবা ভালো লাগবে আশা করি ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওর এই তুলারাম কলেজের মানে ফার্স্ট টু লাস্ট তোমরা আমার এই চ্যানেলে পাবা অ্যান্ড আরও আপডেট পাবা সামনের দিকে ভর্তি যখন স্টার্ট হবে তোমরা আরও আপডেট পাবা অ্যান্ড আমার চ্যানেলে কিন্তু বিগত বছরের ভিডিওগুলো এবং কিছুদিন আগেও আমি কিছু ভিডিও দিয়েছি সো তোমরা প্লেলিস্টও আমার এই ভিডিও পাবা যে একাদশ শ্রেণীর ভর্তি সম্পর্কে সব কিছু তোমরা দেখতে পারো আমার এই ভিডিওর সেই দেখা শেষে ওই ভিডিওগুলো দেখো তাহলে আমি মনে করি আরও অনেক প্রশ্নের উত্তর তোমরা ওইসব ভিডিও থেকে তোমরা পেয়ে যাবা সো আমি চেষ্টা করেছি একটা সারমর্ম তুলে ধরার এই ভিডিওতে শর্টকাটে তোমাদেরকে এই কলেজের ব্যাপারে কিছু জানাতে চেয়েছি যাতে তোমরা কিছুটা বুঝতে পারো এই কলেজের ব্যাপারে যারা নতুন আছো সো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে নেক্সটে পরবর্তী ভিডিওতে দেখা হবে অ্যান্ড তুলারাম কলেজের পরবর্তী কোন ভিডিওটা চাও বা কোন টপিকের ভিডিও চাও ওই বিষয়ে আমাকে কমেন্টে জানাবো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যে জানিয়ে দেওয়ার তো তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম।